আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে অবশেষে বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে ল্যান্ডিং পারমিশন পেয়ে গেছে যেটার জন্য অপেক্ষায় ছিল বাংলাদেশ এয়ারলাইন্স এক তারিখে ফ্লাইট উড্ডয়ন করতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ ছিল সেটা কেটে গেছে এক তারিখ থেকেই বাংলাদেশ এয়ারলাইন্স রেগুলার বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে তিনটি রুটে দামাম জিদ্দা এবং রিয়াদ এই তিনটি রুটের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স ল্যান্ডিং পারমিশন পেয়ে গেছে সিভিল এভিয়েশন বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করার অনুমতি আগেই দিয়ে দিয়েছে বাকি ছিল ল্যান্ডিং পারমিশন সেটাও পেয়ে গেছে বাংলাদেশ এয়ারলাইন্স তিনটি এয়ারপোর্টের জন্য তিনটি রুটের জন্য তাছাড়া সৌদি এয়ারলাইন্সও কিন্তু এখন তিনটি রুটেই আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে দামাম জিদ্দা রিয়াদ আগামী এক অক্টোবর থেকে বাংলাদেশ এয়ারলাইন্স রেগুলার কমার্শিয়াল ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ থেকে যারা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কিনেছেন তাদের জন্য বড় একটা সুসংবাদ বা যাদের কাছে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট আছে বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে প্রাথমিক অবস্থায় তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যারা আগে এসেছেন তাদেরকে যারা মার্চের পনেরো তারিখের আগে এবং পরে এসেছেন তাদেরকেই অগ্র দেওয়া হবে নতুন কোনো টিকিট তারা বিক্রি করবে না তাছাড়া সৌদি এয়ারলাইন্স কিন্তু সময় নিয়েছিল চব্বিশ ঘন্টা সরি আটচল্লিশ ঘন্টা তারা পঁচিশ তারিখের মধ্যে একটা সমাধান দিবে টিকেটে যে সংকট চলছে সে বিষয়ে তারা বলেছিল অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি অতিরিক্ত ফ্লাইটের অনুমতি আশা করছি আগামী কালকের মধ্যেই চলে আসবে যদি তারা অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করার অনুমতি পেয়ে যায় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ সবাই সৌদি আরবে সময়ের মধ্যেই ফিরে আসতে পারবে প্রথম ফ্লাইটটি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ নিরাপদভাবে সৌদি আরবে পৌঁছেছেন আজকে কোনো ফ্লাইট আছে কিনা না এ বিষয়ে আমরা এখনও কোনো তথ্য পাইনি তবে সৌদি এয়ারলাইন্স প্রাথমিক অবস্থায় অনুমতি পেয়েছে সাতটি ফ্লাইটের এটা সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু বাংলাদেশ সিভিল এভিয়েশন কিন্তু সৌদি এয়ারলাইন্সকে আনলিমিটেড ফ্লাইট পরিচালনা করার অনুমতি দিয়েছে ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন